আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট সোনামণিরা, কেমন আছো সবাই? তোমাদের সবাই নিশ্চয় ভালো আছো, তাই না? আমি তোমাদের প্রতি এই শুভকামনা ও দোয়া রাখি। তোমরা সব সময় বাসায় থাকার চেষ্টা করবে, হ্যাঁ, যদিও বোরিং লাগে কিন্তু বাসায় কী করবে, থাকার চেষ্টা করবে। আর খুব বেশি প্রয়োজন হলে বাইরে যদি যেতেই হয় অবশ্যই মাস্ক পরে যাবে কিন্তু, ঠিক আছে? আর পাশাপাশি আমাদের পড়াশোনাগুলো কিন্তু চালিয়ে যেতে হবে। আমরা যেহেতু এখন নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছি, নতুন পড়া শুরু করছি, তো আমাদের পড়াগুলো তো শেষ করতে হবে, তাই না? আর আমরা তো ধীরে ধীরে বড় হচ্ছি, তাই আমাদের পড়াশোনাগুলোও কিন্তু আস্তে আস্তে একটু কঠিন হবে। তো আমরা যদি ঠিক মতন পড়াশোনা না করি তাহলে কী হবে বলো তো? অনেক বেশি কঠিন মনে হবে, তখন আর ভালো লাগবে না। তখন মনে হবে কি, এই পড়াশোনাটাই যদি আর না থাকতো তবে কেমন হতো, তাই না? তো ছোট্ট সোনামণিরা, আমি আশা করি আমার সোনামণিরা খুবই লক্ষ্মী, শান্ত, ওরা একদমই দুষ্টুমি করে না এবং রেগুলার পড়াশোনা করে, ঠিক আছে? আর তোমরা কিন্তু আমার এই আশাটা অবশ্যই রাখবে, তোমরা অবশ্যই প্রতিদিন পড়াশোনা করবে, পড়াশোনা শেষ করে তারপর খেলাধুলা করবে, ঠিক আছে? পড়াশোনা বাদ দিয়ে কোনো খেলাধুলা কিন্তু কখনোই নয়। ওকে, অনেক কথা বললাম, আমরা এখন পড়া শুরু করতে যাচ্ছি। আজকে আমরা নতুন একটি জিনিস শিখব। তো নতুন জিনিস শেখার আগে আমরা একটু রিভাইজ দিব, হ্যাঁ। কি রিভাইজ দিব? আমরা যে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার শিখেছি সেগুলো। তো আমরা তো ক্যাপিটাল লেটার আর স্মল লেটার এ থেকে জে পর্যন্ত শিখেছি, তাই না? তো আমরা যতটুকু শিখেছি ততটুকুই রিভিশন দিব। তার কারণ হলো আমরা আজকে যে নতুন পড়াটি পড়তে যাচ্ছি সেই পড়ার মধ্যে আমাদের এই লেটারগুলো দরকার হবে। তো আমরা যদি সিরিয়াল ওয়াইজ এই লেটারগুলো না জেনে থাকি বা ভুলে গিয়ে থাকি তাহলে কিন্তু হবে না। আমাদের আজকের পড়াটিতে কী হবে বলো তো, আমরা ঠিকভাবে অ্যান্সার করতে পারবো না। তো এ কারণে আমরা আজকে একবার পড়ে নিই, হ্যাঁ, আমরা তো অলরেডি পারি। তো ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কী করো, পেজ নাম্বার 3 খোলো। এই যে নিচে দেখো 3 লেখা আছে, হ্যাঁ, এই পেজটি খোলো। এখন দেখো শুরুতে আমাদের রয়েছে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর। তো আমরা বড় হাতের অক্ষরগুলো একটু পড়ে নিই, আমরা তো যে পর্যন্ত পারি তাহলে একবার একটু দেখে নিই, ঠিক আছে? চলো, প্রথম লেটারটি কী আছে বলো তো? এ, প্রথমে আছে আমাদের এ। তাহলে পরেরটি কী বলো তো? আমি তো জানি তোমরা সবাই পারো, বলো সবাই একসাথে বলো, বি। আচ্ছা, তাহলে আবার শুরু করি ম্যাম, হ্যাঁ। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, ঠিক আছে? আবার একসাথে পড়ি, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা কি করলাম, এ থেকে জে পর্যন্ত ক্যাপিটাল লেটারগুলো বা বড় হাতের অক্ষরগুলো একটু দেখে নিলাম। এবার চলো আমরা সবাই স্মল লেটার বা ছোট হাতের অক্ষর দেখব। ফার্স্টে আমাদের রয়েছে এ, ঠিক আছে? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। আমরা আরেকবার দেখি, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা এ থেকে জে পর্যন্ত সবাই দেখে নিলাম। তাহলে আমরা আজকে কি শিখতে যাচ্ছি সেটি শুরু করি, ঠিক আছে? আজকে আমরা শিখব, দেখো আজকে আমরা যেটা শিখব, যে আমাদের এরকম ফাঁকা ঘর দেয়া থাকবে, ঠিক আছে? এখানে
আমাদের কি হবে, ফার্স্ট একটি লেটার দেয়া থাকবে, তারপরের লেটার কোনটি সেটি আমাদের নিজেদেরকে লিখতে হবে। আমরা গত ক্লাসে আগের লেটারটি লেখা শিখেছিলাম, তাই না? আজকে চলো আমরা পরের লেটারটি লেখা শিখব। তো আমাদের কোশ্চেন কীরকম থাকতে পারে দেখো, আমি তোমাদের জন্য জাস্ট ঘরটা করে রেখেছি, কোশ্চেনটা কেমন থাকবে সেটাই আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করছি। দেখো এখানে আমার দুটো ঘর আছে, তার মধ্যে ফার্স্টে আমি এ লিখলাম, তো এই ঘরটিতে আমি কিছু লিখব না, এটিই তোমার জন্য প্রশ্ন। এর পরে কি হবে? আমাদের এখানে প্রশ্নে বলা হচ্ছে খালি ঘরে পরে লেটার বা অক্ষরটি বসাও, ঠিক আছে? তাহলে এর পরে কোন লেটারটি হবে সেটি তোমাকে বসাতে হবে। আমি কিন্তু এজন্যই একবার করে রিভিশন দিয়ে নিলাম। বলো তো এর পরে কি হয়? এই তো পারো সবাই, এর পরে হয় বি। আচ্ছা আমি কোশ্চেনটা তোমাদের জন্য সেট করে নিই আগে। হ্যাঁ দেখো এখানে সি দিলাম, সি এর পরের লেটারটি তোমাকে লিখতে হবে। এখানে ই লিখলাম, ই এর পরের লেটারটি লিখতে হবে। জি লিখলাম, জি এর পরের লেটারটি লিখতে হবে। আই লিখলাম, আই এর পরের লেটারটি তোমাদের লিখতে হবে। তাহলে দেখো এর পরে বি হয় সেটি তো লিখেছি, এবার সি এর পরে কি হয় বলো তো? সি এর পরে ডি লিখে নিলাম, ঠিক আছে? এবার ই এর পরে কি হয় বলো তো, একটু খেয়াল করে বলো। ই এর পরে কি হয়? এফ। জি এর পরে জি এইচ, তাহলে এইচ হয়। তারপরে আই আছে, আই এর পরে কি হয় বলো তো? আই জে। এই তো আমার সোনামণিরা পেরে গিয়েছে। এবার স্মল লেটার দিয়ে প্র্যাকটিস করব, ঠিক আছে? আমি আগে তোমাদের কোশ্চেনটা সেট করছি। দেখো এ লিখেছি, এ ঘরটি ফাঁকা থাকবে। এখানে সি লিখলাম, এ ঘরটি ফাঁকা থাকবে। এখানে ই লিখলাম, এই ঘরটি ফাঁকা থাকবে। এখানে জি লিখলাম, এ ঘরটি ফাঁকা। এখানে আই লিখলাম, পাশের ঘরটি ফাঁকা। আমার কাজ হলো পাশের ঘরটা গ্যাপ আছে সেখানে কি কি হবে ঠিক সেই লেটারটি আমাকে লিখতে হবে। এখানে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শিখেছি, এখানে আমরা স্মল লেটার দিয়ে প্র্যাকটিস করব, ঠিক আছে? তো দেখো এ আছে, এ এর পরে বি হবে, বি লিখে দিলাম। সি এর পরে ডি হবে, ডি লিখলাম। ই এর পরে কি হয় বলো তো? ই এর পরে এফ হয়, লিখলাম। জি এর পরে কি হয় বলো তো? এইচ, এখানে এইচ লিখলাম। আই আছে, আই এর পরে ঘরটি ফাঁকা, এখানে জে লিখে দিলাম। তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের পড়ার বিষয়টি ছিল এটি, যে প্রথমে আমার একটি করে অক্ষর দেয়া থাকবে বা লেটার দেয়া থাকবে, আমাকে পরের যে লেটারটি হবে সেই লেটারটি সঠিকভাবে লিখতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা এভাবে প্র্যাকটিস করবে, ক্যাপিটাল লেটার দিয়েও প্র্যাকটিস করবে, স্মল লেটার দিয়েও প্র্যাকটিস করবে, ঠিক আছে? তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষার সময় তোমাদের আর ভয় লাগবে না। তো ছোট্ট সোনামণিরা, তোমরা বাসায় বেশি বেশি করে পড়বে, বেশি বেশি করে লিখবে, আর অলরেডি তোমরা যে পর্যন্ত লেখাটা পারো, তোমাদের এখন কাজ হলো যে পর্যন্ত লেখাটা যেন সুন্দর হয়। হ্যাঁ এই জিনিসটি তোমরা বারবার প্র্যাকটিস করবে। তো আজকে আমরা এ পর্যন্তই রাখছি, পরবর্তীতে আমরা নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।